আজ আমরা শেষের সংখ্যাগুলোর স্কোয়ার বের করব, যে সংখ্যাগুলো সব থেকে শেষে 5 থাকে। সংখ্যাগুলো 2 ডিজিটও হতে পারে, 3 ডিজিটও হতে পারে। এসব আগে সূত্রটা দেখে নিই কী করে করা যায়। সূত্রটা দেখতে পাচ্ছ, যে সংখ্যাগুলো এসব সংখ্যাগুলো সব থেকে সবার শেষে কী আছে, 5 আছে। আর প্রথমে যে কোনো সংখ্যা হতে পারে। এবার এই সংখ্যাগুলো যদি স্কোয়ার বের করতে যাই, তাহলে যেটা করতে হবে, সব থেকে পেছনে 2 ডিজিটে 25 দিতে হবে, 25। সব শেষে 25 অবশ্যই থাকবে। এবং তার আগে কী করতে হবে, 5-এর আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যা দুটোকে গুণ করতে হবে। গুণ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই বক্সে বসাতে হবে এবং সব শেষে 25 বসাতে হবে। ঠিক আছে, তাহলে এসে দেখি উপরের অঙ্কগুলো এবার চেষ্টা করি। সবার প্রথমে কী আছে, 15 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ারকে করতে গেলে কী করব, সব শেষে কী নিতে হবে, 25 নেব। আগে 25 নিলে 1 আছে, 5-এর পাশে 1 আছে, তাহলে 1-এর পরবর্তী সংখ্যা কী হবে, 2। তাহলে 1-এর পরবর্তী সংখ্যা কী হচ্ছে, 2। তাহলে 2-এর সঙ্গে এই 1-এর গুণ করলে কী হবে, 2 1-কে 2। ঠিক একই রকমভাবে 25-কে যদি করি, এক্ষেত্রে 5-এর পাশে কী হচ্ছে, 2। 2-এর পরবর্তী সংখ্যা কী হচ্ছে, 3। তাহলে এই 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, আর সব থেকে 25 সবার শেষে থাকবে। একই রকমভাবে 35-কে করলে কী হবে, 35-এর 3-এর পরবর্তী সংখ্যা কত, 4। তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3 4-ই 12, আর শেষে 25। 75-কে করলে কী করব, 7-এর পরবর্তী সংখ্যা কত, 8। তাহলে 8 দিয়ে 7-কে গুণ করলে 7-8-এ 56, আর শেষে 25। 95-কে করলে কী করব, 9-এর পরবর্তী সংখ্যা 10, তাহলে 9 10-কে 90, আর সূত্রের 25 25 থেকে যাবে। তাহলে আর একটু ভালো করে 85-কে দেখি, 85-কে 8-এর পরে কত হচ্ছে, 8-এর পরের সংখ্যা 9, তাহলে 8 9 72, আর সূত্রের এই 25। এরপরে কত আছে, 105। 105-এর স্কোয়ার করতে গেলে কী করব, 5-এর আগে কী আছে, 10। 10-এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে, 11। তাহলে 11 10-কে 110, আর সূত্রের এই 25, এখানে কী আছে, 25। এই 25 সূত্রের 25 25 বসাতে হবে। 165 যদি স্কোয়ার করি, 5-এর আগে কী আছে, 16। তাহলে সেক্ষেত্রে 16-র পরবর্তী সংখ্যা 17, আমাকে কী করতে হবে, 17 আর 16 গুণ করে আসতে হবে। এখানে 16 আর 17 যদি গুণ করি, তাহলে কী হবে, 272। তাহলে আগে আমরা কী বসাবো, এখানটা 272 বসাবো, আর সূত্রের যে 25 আছে, এই 25, এই 25 এখানে বসে যাবে। এভাবেই কী করা যায়, যে কোনো সংখ্যা 2 ডিজিট অথবা 3 ডিজিট নাম্বারের সব থেকে যদি 5 থাকে, সেসব সংখ্যাগুলোকে খুব সহজে স্কোয়ার করে দেওয়া যায়।